নমস্কার। আমরা আগেও একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আলোচনা করেছিলাম এবং সবার মতামত চেয়েছিলাম। দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছিলাম যে কৃষি বিল যেটা সেটা একবার সংশোধন করুন অ্যাটলিস্ট। তার পরিপ্রেক্ষিতে আজকে গোটা দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। খোদ দিল্লিতে অর্থাৎ রাজধানীতে কৃষকরা তারা বিদ্রোহ দেখাচ্ছে। এই করোনার ভয়াবহ পরিস্থিতিতে কৃষি বিল কৃষকদের কাছে একটা ফাঁসির দড়ির সমান। তারা যে বিল এসেছে বা মাননীয় দেশের সর্বোচ্চ প্রধান রাষ্ট্রপতি তিনি যে তিনটে বিল স্বাক্ষর করেছেন, তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে একটা সংকটময় মুহূর্ত আসতে চলেছে আমাদের দেশে। কৃষকরা অর্ধাহারে অনাহারে প্রায় মরতে বসেছে এমনিতেই এই করোনাতে, তার মধ্যে এই কৃষি বিল তাদের ওপর গোদের ওপর বিষ ফোড়ার মতো দাঁড়িয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আর একবার অনুরোধ করব, একটু বিবেচনার সুরে আসুন, দেখুন যাতে কৃষকরা আগামী দিনে বাঁচতে পারে। বিশেষ করে কৃষিভিত্তিক যে রাজ্যগুলো অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, এই সব জায়গায় একটা মারাত্মকভাবে এফেক্ট পড়তে চলেছে এই বিলের ওপর দিয়ে। এই বিল আমরা আরও কিছুদিন পরে হয়তো আনতে পারতাম বা পর্যালোচনা করার পরেও আনা যেত। যাই হোক, আন্দোলনকে আর বাড়তে দেবেন না। তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে আজকে 60 লাখের ওপরে করোনা আক্রান্ত হয়ে গেছে, তাদের দিকে একটু খেয়াল দিন। আসুন আমরা সবাই মিলে করোনা আক্রান্ত যারা হয়েছেন তাদের পাশে দাঁড়াই, কৃষি বিলকে নিয়ে এখন ভুলে যাই এবং কৃষি বিলটাকে অ্যামেন্ডমেন্ট করে প্রাথমিকভাবে একটু অফ রাখার চেষ্টা করুন। এছাড়া আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী তিনি নর্থ বেঙ্গল সফরে আছেন, আমরা আশা করব ওনার কাছ থেকে কিছু সুখবর পাওয়ার। একে করোনা পরিস্থিতির পর দ্বিতীয় আমফান, তৃতীয় নর্থ বেঙ্গলে প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যে দিয়ে উনি এসছেন, সেই জন্য ওনার ওপর আমাদের কৃতজ্ঞতা থাকলো। আর আশা রাখবো উনি স্বাস্থ্য নিয়ে ও কৃষি নিয়ে আজকে কিছু আমাদের টিপস দেবেন, যেগুলো আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের অনেক উপকার হবে। আজ এই অবধি নমস্কার।